সাবস্ক্রাইব করুন মিত্র একাডেমি চ্যানেল এবং বেল আইকন প্রেস করুন সমস্ত ভিডিও সবার আগে দেখার জন্য। ছাত্রছাত্রীরা, আগের ক্লাসে তোমাদের আমি বলেছিলাম যে তোমাদের একটা পরীক্ষা নেওয়া হবে, তো তার জন্য তোমাদের আরও একটু সিলেবাস আগে যেটা কমপ্লিট করা হয়েছে সেটা রিভিশন করিয়ে দেওয়ার প্রয়োজন। আজকে তোমাদের আমি বর্গক্ষেত্র ক্ষেত্র এবং আয়তাকার ক্ষেত্রের চিত্রের পরিসীমা, ক্ষেত্রফল এবং একটি বাহুর দৈর্ঘ্য, দৈর্ঘ্য, প্রস্থ ইত্যাদি বার করার শেখাবো, অঙ্ক শেখাবো। এবার তোমাদের প্রথমে যেটা দেখতে হবে বা শিখতে হবে সেটা হচ্ছে কি, এই বর্গকার ক্ষেত্রের চিত্র বা আয়তকার ক্ষেত্রের চিত্রে যে পরিসীমা, দৈর্ঘ্য বার করতে হয় সেগুলোর জন্য একটা ফর্মুলা থাকে। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এই ফর্মুলাগুলো আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। যেমন ধরো, প্রথমে তোমাদের বর্গাকার চিত্রের ক্ষেত্রে দেখাচ্ছি, বর্গাকার চিত্রের পরিসীমা বার করতে গেলে কী ফর্মুলা আছে আমাদের, কী সূত্র, চার গুণ একটি বাহুর দৈর্ঘ্য। ঠিক সেরকমভাবে বর্গাকার চিত্রের ক্ষেত্রফল বার করতে গেলে হবে বাহু গুণ বাহু। বর্গাকার চিত্রের একটি বাহু বার করতে গেলে কী হতে হবে, পরিসীমা ভাগ চার। সেরকম আয়তকার ক্ষেত্রেও আছে চিত্র, সেই আয়তকার চিত্রের ক্ষেত্রেও তোমাদের বার করতে গেলে কিছু করতে হবে, কী কী বার করতে হবে এবং কী কী সূত্র আমাদের ধরে অঙ্কগুলো করতে হবে। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রে দেখো, আয়তাকার চিত্রের ক্ষেত্রে তোমাদের চিত্রের পরিসীমা বার করতে গেলে কী করতে হবে, না দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, এই সূত্রে বার করতে হবে চিত্রের আয়তাকার চিত্রের ক্ষেত্রফল বার করতে গেলে তোমাদের দৈর্ঘ্য গুণ প্রস্থ বার করতে হবে। আয়তাকার চিত্রের দৈর্ঘ্য বার করতে গেলে তোমরা অঙ্কে দেখবে দুটো জিনিস দেওয়া থাকতে পারে, কোনো কোনো অঙ্কে ক্ষেত্রফল দেওয়া থাকবে, যেখানে তোমাদের ক্ষেত্রফল দেওয়া থাকবে সেখানে দৈর্ঘ্য বার করার সময় তোমাদের ক্ষেত্রফল ভাগ প্রস্থ করে করতে হবে, আর যেখানে তোমাদের পরিসীমা দেওয়া থাকবে সেখানে দৈর্ঘ্য করতে গেলে তোমাদের কী করতে হবে, না অর্ধ পরিসীমা বিয়োগ প্রস্থ। ঠিক একই রকমভাবে আয়তাকার চিত্রের প্রস্থ বার করার ক্ষেত্রে যেখানে তোমাদের ক্ষেত্রফল দেওয়া থাকবে সেখানে করতে হবে কি, ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য, আর যেখানে অর্ধ পরিসীমা, পরিসীমা দেওয়া থাকবে সেখানে তোমাদের করতে হবে কি, অর্ধ পরিসীমা বিয়োগ দৈর্ঘ্য। এবার আমরা অর্ধ পরিসীমাটা কী করে বার করবো সেটা জেনে নেব। অর্ধ পরিসীমার সূত্র হচ্ছে কি, না পরিসীমাকে দুই দিয়ে ভাগ করলেই আমাদের বেরিয়ে যায় অর্ধ পরিসীমা। এবার চলো আমরা অঙ্কে যাই, অঙ্কটা দেখি কিছুটা। এটা তোমাদের পার্ট দশের অঙ্ক, এখানে তোমাদের বিভিন্ন তারের দৈর্ঘ্য মেপে দেখি বলে একটা হেডিং আছে, দেখবে সেখানকার থেকে অঙ্কগুলো তোমাদের দেয়া হয়েছে। এখানে আছে যে প্রত্যেক এক নম্বর অঙ্কে দেখো, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 সেমি হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত। তা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 সেমি হলে বর্গক্ষেত্রের পরিসীমা বার করতে গেলে আমরা কী লিখবো, আমরা প্রথমে সূত্র লিখবো কি, না আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 গুণ, এখানে একটি বাহুর দৈর্ঘ্য কত আছে, না একটি বাহুর দৈর্ঘ্য আছে 2, তাহলে 4 গুণ 2 করলে 8 সেমি, অতএব বর্গক্ষেত্রের পরিসীমা বেরিয়ে গেল কত, 8 সেমি। দ্বিতীয় অঙ্কটার ক্ষেত্রে দেখো, দ্বিতীয় অঙ্কটার ক্ষেত্রে আছে একটি বর্গাকার টেবিলের পরিসীমা 16 সেমি, ওই বর্গাকার টেবিলের একটি বাহুর দৈর্ঘ্য কত। তাহলে প্রথমে আমরা কী লিখবো, প্রথমে আমরা লিখবো যে আমরা জানি বর্গাকার টেবিলের একটি বাহুর দৈর্ঘ্য সমান কী সূত্র আমরা পড়েছিলাম, না একটি বাহুর দৈর্ঘ্য বার করতে গেলে পরিসীমা ভাগ 4, আমরা এখানে লিখলাম পরিসীমা ভাগ 4। এবার দেখো এখানে পরিসীমা কত বলে দিয়েছে, আমাদের অঙ্কে পরিসীমা বলে দিয়েছে 16, তাহলে একটি বাহু দৈর্ঘ্য বার করতে গেলে কী করতে হবে, 16 ভাগ 4, 16 ভাগ 4 করলে আমরা কী পাচ্ছি, 16 ভাগ 4 করলে আমরা পাচ্ছি 4 সেন্টিমিটার, ওই বর্গাকার টেবিলের একটি বাহুর দৈর্ঘ্য কত বেরিয়ে গেল, 4 সেন্টিমিটার। এবারে এই পার্ট 10-এর এখানে দেখবে গিয়ে তোমরা ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাই বলে একটা ছক তোমাদের করে দেওয়া আছে, সেই ছকের একদিকে লেখা আছে ওপরে দেখবে বর্গাকার চিত্রের পরিসীমা, অন্যদিকে লেখা আছে বর্গাকার চিত্রের একটি বাহু। আমরা দুটো বার করার সূত্রই জানি, যেখানে ধরো আমাদের পরিসীমা দেওয়া থাকবে, যেমন এই ক্ষেত্রে দেখো পরিসীমা দেওয়া আছে 24 সেন্টিমিটার, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য বার করতে গেলে কী করতে হবে, না পরিসীমা ভাগ 4, তাহলে 24 ভাগ 4 করলে কী হচ্ছে, 6 সেন্টিমিটার, তাহলে একটি বাহু দৈর্ঘ্য বেরিয়ে যাচ্ছে কত, 6 সেন্টিমিটার। আবার যদি আমাদের ধরো পরিসীমাটা দিয়ে দিয়ে একটি বাহুর দৈর্ঘ্য বার করতে গেলে আমরা পারলাম, এবার ধরো আমাদের একটি বাহুর দৈর্ঘ্যটাই দেওয়া আছে, ধরো অঙ্কে আমাদের দেখলাম কি, না 8 সেন্টিমিটার একটি বাহুর দৈর্ঘ্য আছে, তাহলে আমরা কী হবে পাবো পরিসীমা, না আমরা সূত্র জানি কি, 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান পরিসীমা, তাহলে 4 গুণ, এখানে একটি বাহুর দৈর্ঘ্য 8, তাহলে 4 গুণ 8 করলে কী হবে, 4 আসতে 32 হয়ে যাবে বর্গক্ষেত্রের পরিসীমা। এইভাবে পরের অঙ্কটাও দেখো, 11 আছে একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে পরিসীমা কত হবে, 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য মানে 4 গুণ 11 সমান সমান 44 সেন্টিমিটার,
উল্টো দিকে যদি পরিসীমাটা দেয়া থাকে 36 সেমি তাহলে একটি বাহু বার করতে হলে কি করতে হবে না পরিসীমা ভাগ 4 মানে 36 ভাগ 4 করলে আসছে 9 সেমি এইভাবে আমরা ছকগুলো পূরণ করতে পারি পরেরটা দেখো তোমাদের আছে কি না আয়তাকার বাগানের চারিদিকে বেড়া দেব ঠিক আছে দেখি কতটা লম্বা বেড়া দিতে হবে এই ধরনের অঙ্ক দেখবে তোমরা তোমাদের বইতেই পাবে অঙ্কটা কিন্তু তোমরা বই দেখে করে নেবে আমি এখানে অঙ্ক লিখলাম না আমি শুধু তোমাদের অ্যানসারটা বলে বলে বুঝিয়ে বুঝিয়ে করে দিচ্ছি আচ্ছা আয়তাকার বাগানটি বলে দিয়েছে কত লম্বায় বলেছে 40 মিটার এবং চওড়ায় বলেছে 20 মিটার লম্বা বলেছে কত 40 মিটার এবং চওড়ায় বলেছে কত 20 মিটার তাহলে বাগানটির চারিদিকে বেড়া দেওয়ার সময় কি করতে হবে না লম্বার দিকে আসবে দুবার আর চওড়ার দিকেও আসবে দুবার তাহলে কি লম্বা ও চওড়া দুদিক মিলিয়ে কি হবে পাঁচিলের দৈর্ঘ্য হবে তো 2 গুণ লম্বার দৈর্ঘ্য যোগ 2 গুণ চওড়ার দৈর্ঘ্য তাহলে 2 গুণ 40 মিটার যোগ 2 গুণ 20 মিটার করলে আমরা কি পাচ্ছি 80 মিটার যোগ 40 মিটার তাহলে 80 মিটার আর 40 মিটার মানে কত পাচ্ছি 120 মিটার তাই মোট 120 মিটার লম্বা বেড়া দিতে হবে তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা সমাশন কি হলো 2 গুণ দৈর্ঘ্য যোগ 2 গুণ প্রস্থ বা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো এইবারে তারও নিচের দিকে দেখবে আছে আয়তাকার মাঠের পরিসীমা নির্ণয় করি বলে একটা ছক তোমাদের বইতে দেয়া আছে সেক্ষেত্রে তোমরা দৈর্ঘ্য প্রস্থ এবং পরিসীমা এই তিনটে জিনিস আছে ছকে দৈর্ঘ্য প্রস্থ দেয়া আছে তোমাদের কি বার করতে বলেছে পরিসীমা আর আয়তকার ক্ষেত্রে পরিসীমা বার করার সূত্র আমরা কি পেয়েছিলাম না 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ এখানে দেখো দৈর্ঘ্য দেয়া আছে তোমাদের কত 30 আর প্রস্থ দেয়া আছে কত তোমাদের 20 মিটার তাহলে পরিসীমা কি হবে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে 2 গুণ 30 যোগ 20 সমান সমান 2 গুণ 50 মিটার সমান সমান 20 গুণ এই 2 গুণ 50 করলে কত হয় 100 মিটার 100 মিটার পেয়ে গেলাম পরিসীমা দ্বিতীয়টাও ঠিক একই রকম ভাবে বার করতে হবে 28 মিটার দিয়ে দিয়েছে তোমাদের দৈর্ঘ্য 16 মিটার দিয়ে দিয়েছে তোমাদের প্রস্থ তাই 2 গুণ 28 যোগ 16 মিটার করলে আমরা পাবো কি 2 গুণ 44 মিটার সমান সমান 88 মিটার বেরিয়ে গেল পরিসীমা পরেরটা 60 মিটার দৈর্ঘ্য 12 মিটার প্রস্থ তাই 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান করে আসছে কত 2 গুণ 72 মিটার সমান সমান 144 মিটার এইভাবে আমরা আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে পারি এইবারে দেখো তোমাদের আরও একটা অঙ্ক বলে দেওয়া হচ্ছে সেখানে তোমাদের বলছে কি আয়তাকার বাগানের দৈর্ঘ্য বা প্রস্থ খুঁজি আয়তাকার বাগানের দৈর্ঘ্য বা প্রস্থ আমরা খোঁজার সময় কীরকমভাবে বার করব একই রকমভাবে আমরা সূত্রে ফেলে বার করব প্রথম অঙ্কটা দেখো কি দিয়েছি আয়তাকার ক্ষেত্রে পরিসীমা দিয়ে দিয়েছি 120 মিটার আর প্রস্থ দিয়ে দিয়েছি 20 মিটার তাহলে দৈর্ঘ্য কত দৈর্ঘ্য বার করার সূত্র আমরা কী বলেছিলাম না যেখানে তোমাদের পরিসীমা দেওয়া থাকবে সেখানে কি করতে হবে না অর্ধ পরিসীমা বিয়োগ প্রস্থ এখানে অর্ধেক পরিসীমা মানে কত 120 যদি মানে পরিসীমা হয় তাহলে অর্ধ পরিসীমা করতে গেলে কি 120কে 2 দিয়ে ভাগ করতে হবে তাহলে অর্ধ পরিসীমা হচ্ছে কত 60 মিটার আর সূত্র হচ্ছে অর্ধ পরিসীমা বিয়োগ প্রস্থ তাই 60 বিয়োগ 20 মিটার করলে আসছে তোমার কত 40 মিটার পরেরটা আছে তোমার তাহলে উত্তরটা কি লিখবো আমরা অতএব প্রস্থ 20 মিটার হলে দৈর্ঘ্য হবে 40 মিটার এবার নিজে চেষ্টা করি একটা অঙ্ক আছে দেখো একটা ছক দেওয়া আছে আয়তাকার জমির ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাই এক্ষেত্রেও আমরা একই রকমভাবে করব দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা দিয়ে দিয়েছে তাহলে আমাদের পরিসীমা বার করতে হবে কী করতে হবে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ আবার যদি আমাদের পরিসীমা দিয়ে দিয়ে দৈর্ঘ্য বার করতে পারে তাহলে আমরা কী সূত্রে ফেলব পরিসীমা দিয়ে যদি দৈর্ঘ্য বার করতে পারে তাহলে লিখবো অর্ধ পরিসীমা বিয়োগ প্রস্থ আর পরিসীমা দিয়ে দিয়ে যদি আমাদের প্রস্থ বার করতে পারে তাহলে লিখতে হবে অর্ধ পরিসীমা বিয়োগ দৈর্ঘ্য যেহেতু এখানে আমাদের পরিসীমা দেওয়া আছে এইভাবে আমরা এই অঙ্কগুলো প্রত্যেকটা করে নিলাম আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আর গ্রুপের সবাইকেই বলছি একটা জিনিস আমার খুব ভালো লাগলো যেটা তোমরা অনেকেই এইচটি দিয়েছিলাম অঙ্ক সেই এইচটি করে পাঠিয়েছো এবং দেখা যাচ্ছে ম্যাক্সিমামই অঙ্ক তোমরা ঠিক করেছো এটা আমার খুব ভালো লেগেছে যে তোমরা অঙ্ক প্র্যাকটিস করছো এবার আজকের যে পাঠ তোমাদের দেওয়া হলো তাতে যদি তোমাদের কোনো অসুবিধা থাকে নিশ্চয়ই জানাবে আমি আগেও বলেছি আবার বলছি তোমাদের অঙ্কের ওপর একটা কিন্তু পরীক্ষা নেওয়া হবে এবং তোমরা প্রতিদিন অঙ্ক প্র্যাকটিস করবে কারণ এটা একটা এমনই সাবজেক্ট অঙ্ক যেটা তোমাদের অভ্যাস করতে হবে মুখস্থ করার জিনিস না বুঝতে হবে এবং অভ্যাস করতে হবে তবেই কিন্তু তোমরা অঙ্কে ভালো ফল পাবে আবারও আমি রিপিট করছি কথাটা আমি খুব খুশি হয়েছি যে হোয়াটসঅ্যাপে যারা তোমরা অঙ্ক করে পাঠিয়েছো প্রত্যেকে অঙ্ক ঠিক করেছো সবার অঙ্ক ঠিক হয়েছে এতে আমি খুব খুশি হয়েছি আশা করি তোমরা আরও মন দিয়ে অভ্যাস করবে আজকের এই পর্যন্ত আবার আলোচনা করবো আমরা পরবর্তী ক্লাসে